আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমজান মাসে আজকের এই শিরোনামটা দেখে নিশ্চয়ই আপনি একটু চমকিত বোধ করতে পারেন। এর কারণ হলো, সাধারণত আমরা ব্লু ফিল্ম বলতে যা বুঝাই, কিংবা ব্লু ফিল্মের যদি বাংলা করে নীল ছবি, নীল ছবির যদি বাংলা করি, আরও বাংলা করি প্রমিত বাংলা, সেটা হলো পর্ণ ফিল্ম। তো এখন এই যে পর্ণ ফিল্মের সঙ্গে মিস্টার পিনাকি ভট্টাচার্য, যিনি কিনা এই সময়ের মধ্যে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত আওয়ামী লীগের নিকট, এবং আওয়ামী লীগ তাকে যদি পায় কখনো বাগে, তাহলে যেভাবে একেবারে কুচি কুচি করে কাটে মানুষ, কেটে তারপরে তার মধ্যে লবণ ভরে, মরিচ ভরে, আমরা অনেক সময় ক্রোধ দেখি না, ওই রকম ক্রোধ আওয়ামী লীগের যদি এই মুহূর্তে বাংলাদেশে এক নম্বর অপছন্দের মানুষ থাকে, তাহলে সেটি হলো পিনাকি ভট্টাচার্য। এখন সেই পিনাকি ভট্টাচার্যের নীল ছবি, ব্লু ফিল্ম, এটিকে শিরোনাম করে আমি আসলে কী বুঝাতে চাচ্ছি। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে তাহলে কি পিনাকি ভট্টাচার্যের কোনো ব্যক্তিগত গোপনীয় তথ্য, বা তার কোনো প্রেমিক প্রেমিকার, বা যেহেতু ইউরোপ আমেরিকাতে থাকে তার কোনো ব্যক্তিগত জীবনের কোনো ফিল্ম বা অশ্লীল ছবি, এটি কি ধরা পড়েছে বা এটি কি কারো কাছে এসছে কি না, এটি নিয়ে অনেক আলোচনা করতে পারেন বা অনেকে আগ্রহ প্রকাশ করতে পারেন। তো এই বিষয়ে বলার আগে আমি সবার আগে বলে নিই যে সাধারণত নীল ছবি বা পর্ণ ছবি বলতে কী বোঝায়। পর্ণ বলতে সাধারণত আমাদের দেশে বাংলায় যদি পর্ণ শব্দটি ব্যবহার করি, আমরা যেমন বলি পর্ণকুটির, অর্থাৎ সাধারণ লতা পাতা, গাছের শীর্ণ পাতা, এইগুলোকে পর্ণ বলা হয়, এবং একেবারে ফেলনা জিনিস। তো একেবারে ফেলনা জিনিস যেগুলোর কোনো মূল্য নেই, সেগুলো যখন কোনো একটি মানুষের জন্য অবলম্বন হয় বেঁচে থাকার জন্য, তো সেই বেঁচে থাকার জন্য সেটিকে আপনি বাসস্থান বলেন কিংবা সেই অন্য কোনো কিছু বলেন, তো সেক্ষেত্রে প্রমিত বাংলায় পর্ণ শব্দটি ব্যবহৃত হয়। তো এই গেল পর্ণ। কিন্তু পর্ণ যখন গ্রাফির মধ্যে চলে আসে, অর্থাৎ পর্ণগ্রাফি, সেটা আপনি লেখালেখি করলেন, সেটা আপনি কোনো কিছু আঁকলেন কিংবা চলচ্চিত্র নির্মাণ করলেন, তো সেখানে একেবারে যদি প্রমিত বাংলা ধরেন, তাহলে হলো অপছন্দের কোনো বিষয়, অপছন্দনীয় কোনো বিষয়, অথবা যে বিষয় আপনাকে খুব আকৃষ্ট করে, পর্নোগ্রাফি ভীষণ রকম আকৃষ্ট করে, একেবারে নেশাগ্রস্ত করে ফেলে, এটা যৌনতা হতে হবে, নট লাইক দ্যাট, বা সেক্স হতে হবে, এটাও নয়, মানে এমন একটা বিষয় যা আপনি এঁকেছেন, যা আপনি বানিয়েছেন, যা আপনি চলচ্চিত্র তৈরি করেছেন, যা আপনাকে মারাত্মকভাবে আকৃষ্ট করছে, নেশার মতো আপনাকে আকৃষ্ট করছে, সেটাকেই পর্নোগ্রাফি হিসেবে ধরা হয়। আর পর্নোগ্রাফির যে ভালো দিক যেমন রয়েছে, আর খারাপ দিক হলো যখন এটির সঙ্গে অশ্লীলতা যুক্ত হয়, সামাজিক অধঃপতন যুক্ত হয়, এবং যা কিনা মানুষকে বিপথে পরিচালিত করে এবং মানুষের মন মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া ফেলে, তখন সেটি নেতিবাচক অর্থে পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ম হিসেবে চিহ্নিত হয়। আমরা যে পৃথিবীর যে সকল নাম করা পর্ন স্টার বলি, যেমন ভারতের সানি লিওন আছে, মিয়া খলিফা আছে, আরও অনেকে আছে, তো এদেরকে বা এদের যে কর্মকাণ্ড, এটিকে পর্নোগ্রাফির নেগেটিভ ভার্সনের সর্বোচ্চ পর্যায়ে ধরা হয়। যেমন ধরেন আপনি রাজনীতি, এখন চেঙ্গিস খানের যে রাজনীতি ওটাও রাজনীতি, হালাকু খানের যে রাজনীতি সেটাও রাজনীতি, তৈমুর লঙ্গের রাজনীতি, নাদির শাহের রাজনীতি ওটাও রাজনীতি, আবার হযরত উমরের যে রাজনীতি ওটাও রাজনীতি। তো কাজী পর্নোগ্রাফি বলতে আপনি যে কেবলই মাত্র মন্দ বুঝবেন, নট লাইক দ্যাট, এটার অনেক ভালো দিক আছে। তো কাজী আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি যে কাউকে দায়ী করে বা কাউকে অশ্লীল কর্মকাণ্ড
কারো অশ্লীল কর্মকাণ্ড নিয়ে বা কারো গোপন কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না, এটি আপনি আলটিমেটলি বুঝে গিয়েছেন। এখন পিনাকি সম্পর্কে আসি। পিনাকি ভিডিও তৈরি করেন এবং তার যে ভিডিও কন্টেন্ট, এটি একটা নতুন মাত্রা যোগ করেছে। তিনি অনেকগুলো শব্দ ব্যবহার করেন, যে শব্দগুলো সচরাচর আমরা খুব শ্রদ্ধার সাথে ব্যবহার করতাম, যেমন জয় বাংলা। এখন জয় বাংলা শব্দটিকে পিনাকি এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে উচ্চারণ করতে করতে, এবং জয় বাংলা বলে তিনি শুধুমাত্র থেমে থাকেন না, জয় বাংলার সঙ্গে তিনি ভেংসি কাটেন, জয় বাংলা বলার সঙ্গে সঙ্গে তিনি আঙ্গুল উঠান, এরপর আঙ্গুল কোথাও ঢুকানোর চেষ্টা করেন, কোথাও বের করার চেষ্টা করেন। অর্থাৎ এই যে জয় বাংলার মতো একটি পুত পবিত্র, একটি উদ্দীপনাময়, একটি ভালো জিনিস তিনি আওয়ামী লীগের জন্য, যেটা আওয়ামী লীগ গর্ব করতো এই জয় বাংলাকে নিয়ে, সেই গর্বের যে ধনটিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা বাংলাদেশে বসে আমরা সেটা বলতে পারি না। এখন জয় বাংলাটা যদি ধরেন আওয়ামী লীগের জন্য, এটি একটি ইতিবাচক এবং আওয়ামী লীগের অস্তিত্ব, কিন্তু এটিকে একেবারে রীতিমতো পিনাকি পর্নোগ্রাফিতে নিয়ে গিয়েছে। এখন পিনাকির অনুসারীরা জয় বাংলা বললে যা বুঝে ওটা আপনি ইন ডিটেলস এখানে বলতে পারেন না। আর পিনাকির অনুসারীদের মুখে বা পিনাকির মুখে জয় বাংলা শুনলে আওয়ামী লীগের লোকজনের এত বেশি রাগ হয়, এত বেশি ক্রোধ হয়, তারা যে কোনো মন্দ জিনিস দেখলে, যদি দেখে একেবারে কী বলবো, খুব বাজে জিনিস দেখে, তখন তাদের মধ্যে যে ধরনের রাগ হয় তেমনি তার মুখে ওই এরকম জয় বাংলা শুনলে আওয়ামী লীগের লোকজনের রাগ হয়। জয় বাংলার পাশাপাশি সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিংবা ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী কিংবা আমাদের জনাব ওবায়দুল কাদের, এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে তিনি এত সমালোচনা করেছেন, এবং সেখানেও কথা বলতে গিয়ে কারো নামে আগে পেছনে তিনি অনেকগুলো বিশেষণ ব্যবহার করেছেন, একজন আরেকজনের সঙ্গে সংযুক্তি ঘটিয়েছেন এবং একজন আরেকজনের উপরে বসিয়েছেন, মানে যা কিছু করে, এই যে রাজনীতিতে অনেকগুলো নাম, এই নামগুলোকে যতটা মানে অবদমিত করা যায়, অপমানিত করা যায়, লাঞ্ছিত করা যায়, যতটা ছোট করা যায়, যতটা ঘৃণিত করা যায়, নিন্দিত করা যায়, তার সর্বোচ্চ জিনিসটি জনাব পিনাকি করে ফেলেছেন। ফলে যখনই আপনি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল উচ্চারণ করবেন, তখন আপনার মনের মধ্যে দেখেন তো এখন কী চিন্তা আসে। আপনি যদি বার্গারের কথা চিন্তা করেন, আপনার মনের মধ্যে কী চিন্তা আসে? তো এই যে আপনি যখন স্বামীর মতো একটা সুন্দর চমৎকার একটা বক্তব্য, সেই স্বামীর কথা যদি আপনি আনেন, তাহলে আপনার মনের মধ্যে আর যদি পিনাকিকে চিন্তা করেন, আপনার মনের মধ্যে কী চলে আসে আপনি একবার একটু চিন্তা করেন। তো তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যদি স্বাভাবিক দৃষ্টিতে ভাবেন, তাহলে দেখবেন যে তার এই কন্টেন্টগুলো আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের জন্য একেবারে এমন হয়ে গেছে, পর্নোগ্রাফির চেয়েও তাদের নিকট এটি আরও বেশি ঘৃণিত এবং নিন্দিত হয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো যে যখন আপনি কোন একটা সমাজে, আমাদের সমাজে যেমন আমরা পর্নোগ্রাফি নীল ছবি বলি, যেগুলোকে ব্লু ফিল্ম বলি, এখন সেই ব্লু ফিল্ম যখন আপনি বন্ধ করতে পারছেন না, কোনো অবস্থাতে আপনি বন্ধ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে নিরাপদ হলো এটি থেকে নিজেকে দূরে রাখা এবং বিরত রাখা, এবং যতটা সম্ভব যারা এই সমস্ত জিনিসপত্র দেখে তাদের থেকে দূরে থাকা, দুর্গন্ধ এড়ানোর জন্য। কিন্তু আপনি যদি চুপি চুপি দেখেন, আপনি যদি চুপি চুপি সেই জিনিসগুলো নিয়ে একটু লেখেন, আবার এক চোখ দিয়ে দেখেন বাইরে আবার কেউ দেখে ফেললো কি না, তো এই জিনিসগুলোতে কী হচ্ছে, আলটিমেটলি যে পর্নোগ্রাফি যারা উৎপন্ন করে তাদের বাজারকে আরও প্রসারিত করছে। এখন আমরা যারা আল্লাহ রাসুলের কথা বলি, সালাম দেই, কালাম দেই, মিষ্টি ভাষায় কথা বলি, তা আমাদের একটা ভিডিওতে দেখা গেল যে 1,00,000, 2,00,000, 5,00,000 নর্মালি ভিউ হয়, এবং কালে ভদ্রে দেখা গেল 1,000,000 ভিউ হচ্ছে। কিন্তু পিনাকি যে ভিডিওগুলো করছে, সেই ভিডিওগুলো মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, মানুষ দেখছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে আমি আওয়ামী লীগের অনেক নেতাদের সঙ্গে, সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি, কেউ কিন্তু বলেনি যে আমি পিনাকির ভিডিও দেখিনি।
সবাই কিন্তু পিনাকিকে গালাগালি করছে, কিন্তু পিনাকির ভিডিও তারা দেখছে। এবং যখনই সে ভিডিওটা দেখছে, এখানে পিনাকির সফলতা হলো এই, সে যে বিষয়টা প্রচার করতে চাচ্ছে, যে বিষয়টা এস্টাবলিশ করতে চাচ্ছে, সে যাদেরকে পছাতে চাচ্ছে কিংবা সে যাদেরকে তুলে দিতে চাচ্ছে, সেই জিনিসগুলো তার যারা দর্শক, সেটা আওয়ামী লীগের হোক আর সেটা বিএনপির হোক, তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, একেবারে পুশ আপ হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পুশ আপ হতে 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 যে ক্ষতিটা হয়ে যাচ্ছে এখন, সেটা হলো এই যে দামি নির্বাচনটা হলো, সেই দামি নির্বাচনে আওয়ামী লীগের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখনও আওয়ামী লীগ করে জয় বাংলা বলে, কিন্তু তারা কিন্তু পিনাকির ভাষায় জয় বাংলা বলছে। এবং এই ভাষা দেখলাম আমি কয়েকদিন আগে, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা হলো, যারা খুব আফসোস করে বললেন, অন্য সময় হলে আমার সঙ্গে একটু ভাবসাব দেখাতেন, কিন্তু এইবার দেখা হওয়ার পরে সামনে এগিয়ে এলেন, সালাম দিলেন, কাছে এলেন, তারপরে বললেন যে রনি ভাই আপনি তো অনেক ভালো আছেন, আমরা তো এখন সরকারি দলে থেকেও বিরোধী দলে আছি, যে কোনো সময় ওই যে পিনাকি যেটা বলে ওইটা হয়ে যেতে পারি, তো এইরকম মানে আলটিমেটলি আপনি চিন্তা করেন। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগ যদি বুদ্ধি করে বয়কট করত, পিনাকি যেভাবে ভারত বয়কটের ডাক দিয়েছে, এভাবে যদি আওয়ামী লীগ বলতো যে পিনাকিকে আমরা বয়কট করব, এবং যারা পিনাকির ভিডিও দেখবে না তারাই সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর সন্তান, আর যারা পিনাকির ভিডিও দেখবে তারা বঙ্গবন্ধুর আধ্যাত্মিক সন্তান হতে পারে না, তারা আওয়ামী লীগের সন্তান হতে পারে না, তারা জয় বাংলার স্লোগান হতে পারে না, তারা পিনাকির সৈনিক। এখন এইভাবে যেটা ঘোষণা দিত যে কারা পিনাকির সৈনিক হতে চান এবং যারা পিনাকির ভিডিও দেখবেন না, হিন্দু হলে তারা শ্রী ভগবদ্গীতায় হাত দিয়ে বলবেন যে আমরা পিনাকির ভিডিও দেখব না বা আমি দেখি নেই, কিংবা কোরআন শরীফ হাত দিয়ে কাবা শরীফ স্পর্শ করে মুসলমানরা বলবে যে আমি, মানে মুসলমান আওয়ামী লীগ মুসলমানরা বলবে আমি একদিন পিনাকির ভিডিও দেখিনি, বা যারা দেখেছেন এখন যদি সত্যিকারতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ডাকেন, সবাইকে ডাকেন, নেতা কর্মী দেন, তারপর যদি কোরআন শরীফ আনেন, গীতা আনেন, এনে যদি বলেন এটার উপর শুয়ে বলো তো কে কে পিনাকির ভিডিও দেখো নাই, আর দেখে দেখে তুমি কী শিখছো, কেন দেখেছো, এবং দেখে দেখে তোমার মস্তিষ্কে কী নেগেটিভ জিনিসগুলো এসছে, এই বিষয়গুলো চিন্তা করলেই প্রধানমন্ত্রী কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তো কাজেই যে ক্ষতি হওয়ার আওয়ামী লীগের, কিন্তু সেই ক্ষতি হয়ে গিয়েছে। এবং এটি যারা পর্ণো সিনেমা দেখেন, পর্ণো সিনেমা দেখেন, ব্লু ফিল্ম দেখেন, সেই ব্লু ফিল্ম দেখার পর তাদের মন মস্তিষ্কে যে নেশা হয়, আওয়ামী লীগের যে সমস্ত লোক পিনাকির ভিডিও দেখেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সেই পর্ণো ভিডিও দেখার চাইতেও অনেক অনেক বেশি। এবং এই কারণে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য পিনাকির যে ভিডিওগুলোকে, আমার কাছে মনে হয়েছে এগুলো নীল ফিল্ম, পর্ণো ফিল্ম আওয়ামী লীগের জন্য। অনেকের জন্য এটা ডকুমেন্টারি হতে পারে, অনেকের জন্য এটা পথ নির্দেশক হতে পারে, কিন্তু আওয়ামী লীগের জন্য এটা পর্ণো ফিল্ম। এখন সেই পর্ণো ফিল্ম থেকে বাঁচার জন্য যেভাবে এটা নেশা হিসাবে, যেভাবে এটা মানে এডিকশন হিসাবে বিস্তার লাভ করেছে, এর থেকে যদি আওয়ামী লীগকে বাঁচানো না যায় তাহলে অনাগত দিনে পিনাকির জয় হবে এবং আওয়ামী লীগের পরাজয় হবে। এবং সেই পরাজয় থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি যার যার পর্যায়ে সেই জেনারেল মিটিং করেন, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এবং মিটিংয়ের উদ্দেশ্য হবে যে তোমরা যার যার ধর্মমতে কোরআন শরীফ ধরে বা শ্রী ভগবদ্গীতা করে অথবা মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে তোমরা বলবা যে যতদিন পর্যন্ত আমরা আওয়ামী লীগ করি ততদিন পর্যন্ত আমরা কোনো পিনাকির ভিডিও দেখব না, আর যদি আমরা কোনোদিন পিনাকির ভিডিও দেখি তাহলে আমাদের জন্মের কোনো ঠাই ঠিকানা নাই এবং আমরা আওয়ামী লীগ করি না, আমরা ভণ্ডামি করি, আমরা আওয়ামী লীগ আর করবো না। তো এইভাবে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত এই পিনাকির বিরুদ্ধে এভাবে বয়কটের ডাক দিতে না পারবে ততদিন পর্যন্ত এই যে পিনাকির দ্বারা আওয়ামী লীগের লোকজনের যে মস্তিষ্ক বিভ্রাট হচ্ছে এবং তাদের মধ্যে যে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এখন কল্পনাও করতে পারছে না যে এটি শেষ পর্যন্ত কী ধরনের একটি নেতিবাচক প্রতিক্রিয়া আওয়ামী রাজনীতিতে চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।